দ্রুত পরিবর্তন হচ্ছে এবং আগামী কালকে আগামী সপ্তাহ পরে কি হবে আসলে এখন থেকে আমরা বুঝতে পারছি না। যার জন্য ডিজিটাল টেকনোলজির বিষয়ে অধিকতর জ্ঞান প্রয়োজন। আমরা যে ধরনের ডিজিটাল টেকনোলজি পড়েছি আমাদের ছিল ইন্টারমিডিয়েট, আমরা 9-10 পাইনি, আমাদের পরের প্রজন্ম এরা কিন্তু জেলা পর্যায়ে হবে আপনাদের এই প্রশিক্ষণটা, আপনারা জেলায় গিয়ে জেলা সদরে গিয়ে এই প্রশিক্ষণটা করবেন, তখন আপনাদের যে এই সংক্রান্ত যে নতুন নতুন বিষয়গুলো যে আসছে এই বিষয়গুলোর সম্পর্কে আপনারা জানতে পারবেন। অলরেডি আপনারা হয়তো অনেকে এগিয়ে আছেন, কিন্তু সকলেই হয়তো এক সমান প্রিভিলেজ না, সেই জন্য সবাইকেই সেম প্রশিক্ষণটা দেওয়া হবে। ওটা সম্ভবত 6 দিন থেকে একটা প্রশিক্ষণ পরিকল্পনা করা হচ্ছে আমাদের। তো ডিজিটাল টেকনোলজি শিক্ষকদের কিন্তু দায়িত্ব অন্যান্য শিক্ষকদের তুলনায় বেশি, কারণ আমাদের বাকি শিক্ষক যারা ডিজিটালি পিছিয়ে আছেন তাদেরকেও আপনারা শুধু শিক্ষার্থীদের জানানো আপনাদের ইয়ে না, স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট শিক্ষকের প্রয়োজন, স্মার্ট নাগরিকের প্রয়োজন সবার আগে, কিন্তু স্মার্ট নাগরিক তৈরি কারিগর হচ্ছে স্মার্ট শিক্ষক। এবং আপনারা ডিজিটাল টেকনোলজি শিক্ষকরা একা একা স্মার্ট হলে চলবে না, স্কুলের যে বাকি শিক্ষকরা আছেন তাদেরকেও আপনারা ইনহাউস প্রশিক্ষণের যদি মাধ্যমে আপনাদের হয়তো কোনো আর্থিক বেনিফিট পাবেন না, কিন্তু আপনাদের বাকিরা পাশের, আপনি একা স্মার্ট হয়ে তো লাভ নাই, আপনার পাশের জন যদি স্মার্ট হয় তখন গিয়ে পুরো একটা প্রতিষ্ঠান স্মার্ট হবে এবং ওই প্রতিষ্ঠান থেকে যারা এখন কিন্তু টিচারদের আরো বেশি সময় দিতে হবে, এটাই স্বাভাবিক, কিন্তু পরিবেশের সাথে সেরকম প্রিপারেশন ছাড়া কোনো টিচার এবং শ্রেণী কক্ষে যাওয়া অসম্ভব না, কারণ শিক্ষকদের শিক্ষার্থীর মাঝে এরকম একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে গত 1 বছর, এরকমই যে আমার 6-এর একটা শিক্ষার্থী একটা লাইন গরিব বইয়ের একটা লাইন সে ছাড়াবে আমার অভিজ্ঞতা মধ্যে ছিল, সেই দৃষ্টিকোণ থেকে আমরা তো পরিশ্রম বাড়াই করতেছি। তো আমরা আপনাদের পরিবারের সদস্য হিসাবে আপনি অনুরোধ থাকবে আমাদেরকেও বলা হচ্ছে, আমিও আপনার মতো শিক্ষক, আমার পরিচয় সব মূল পরিচয় আমি শিক্ষক, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো আমার আমাকেও বলা হচ্ছে যে আগামী বছর মেগা প্রজেক্ট শিক্ষা এবং শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং শিক্ষার যারা কারিগর আছেন উন্নত বিশ্বের মধ্যে, এবং ইভেন আমরা যদি ইন্ডিয়ার দিকেও তাকাই ওখানেও শিক্ষকরা হাইলি পেড থাকে এবং প্রাইমারি লেভেলের মাধ্যমিক লেভেলের শিক্ষকরা বিভিন্ন দেশে ইউনিভার্সিটি লেভেলের শিক্ষকদের চেয়েও হাইলি পেড থাকে। আমাদের দেশে এটা হয়তো ওই রকমভাবে বৈষম্য হয়তো আমরা পাবো না, মানে এটা হয়তো ইউনিভার্সিটি লেভেলের চেয়ে উপরে উঠবে না, কিন্তু একটা কাম্য মাত্রায় হয়তো আসবে। সদস্য আমার হাজবেন্ডও শিক্ষক, আমিও শিক্ষক, আমরা সবসময় চাই যে শিক্ষকদের এই দাবিগুলো পূরণ হোক, বিশেষ করে আমাদের যারা মাধ্যমিক পর্যায়ের শিক্ষক এবং প্রাইমারিতেও এখন সবই সরকারি হয়ে গেছে। মাধ্যমিক পর্যায়ে আপনাদের একটা আন্দোলনও ছিল কিছুদিন আগে, খুব বেগবান ছিল আন্দোলনটা, তারপরে আপনারা হয়তো কোনো ক্লাস মাইনাস ক্যালকুলেশন করে সরে আসছেন, কী কারণে আসছেন হয়তো আপনারা ভালো জানেন। যদি আমাদের মধ্যমায়ের দেশ ঘোষণা করতে হয়, আমরা যদি মধ্যমায়ের দেশ আধাভূত করে দাবি করি, সেক্ষেত্রে শিক্ষা জাতীয়করণ করতেই হবে, ওইটা করা ছাড়া সরকারের উপায় নেই। শিক্ষা স্বাস্থ্য এই দুইটা খাত জাতীয়করণ ছাড়া আমরা মধ্যমায়ের দেশ বলতে পারবো না। তো এইটা আমরা মধ্যমায়ের দিকে যাচ্ছি এবং সরকারের ইচ্ছাও হচ্ছে দেশকে মধ্যমায়ের দেশে রূপান্তর করবে। 2030 সালের মধ্যে সরকারের অনেকগুলো মহাপরিকল্পনা আছে, যদি আমরা মধ্যমায়ের দেশে 2030 সালের মধ্যে পৌঁছাতে চাই আমাদের শিক্ষা অবশ্যই জাতীয়করণ হবে। অলরেডি 23
শেষের দিকে খুব বেশি দূরে নাই। আমরা আরও কিছুদিন কষ্ট করি, বর্তমান শিকার আমরা শুরু থেকে আমরা সরকারের স্বার্থে এবং সরকারের যে আর্থিক অবস্থা এখন হয়তো ওই গ্রাম্য পর্যায়ে নেই বলে এই দিকটাতে এখনও ওইভাবে গুরুত্ব দিতে পারেনি। তো আমরা আশা করছি যে আমরা যদি স্মার্ট জাতি হিসেবে গড়ে তুলতে পারি নিজেদেরকে, তাহলে দেশ এগিয়ে যাবে। দেশ এগিয়ে গেলে দেশের প্রত্যেকটা পর্যায়ে এগিয়ে যাবে, তখন শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য যে খাতগুলো আছে কোনোটাই পিছিয়ে থাকবে না। ধন্যবাদ।